নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন অথবা সেকেন্ডারি এডুকেশন কমিশনে কারিগরি শিক্ষা ও সহশিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো আমরা এক এক করে জানব ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি কারিগরি শিক্ষা ও সহশিক্ষা সম্পর্কে মুদালিয়া কমিশনের সুপারিশগুলো নিয়ে মুদালিয়া কমিশন গঠন হয়েছিল কবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে মুদালিয়া কমিশন শিক্ষার বিশেষ করে মাধ্যমিক শিক্ষার ত্রুটি পর্যবেক্ষণ করে শিক্ষাকে বাস্তবধর্মী প্রয়োজন ভিত্তিক এবং জীবনমুখী করার জন্য যে সব সুপারিশ করে তার মধ্যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে সুপারিশগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল এই সুপারিশগুলো হলো প্রথমে আমরা জেনে নিই কারিগরি শিক্ষা সম্পর্কে কী সুপারিশ করেছিল পরবর্তীতে আমরা জানবো স্বশিক্ষা সম্পর্কে সুপারিশ এখন যে সুপারিশগুলো জানব সবগুলো কারিগরি শিক্ষা সম্পর্কে সুপারিশ এক নাম্বার। সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ গঠন কারিগরি শিক্ষার উন্নতির জন্য একটি সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ এআইসিটিই অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন গঠন করতে হবে এবং গঠন করা হয়েছিল পরবর্তীকালে দুই নম্বর বহুমুখী বিদ্যালয় স্থাপন শিক্ষার্থীরা যাতে তাদের চাহিদা সামর্থ্য ও রুচি অনুযায়ী শিক্ষা লাভ করার সুযোগ পায় তার জন্য বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে সেই সঙ্গে বহু সংখ্যক কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়েছে আপনারা ভিডিওটি বর্তমানে দু সালে দেখছেন ভাবতে হবে এটি যখন স্বাধীন হয় ভারতবর্ষ তার কিছু বছর পরে কিন্তু গঠিত হয়েছে এখন এই ভিডিওটি সম্পর্কে আপনারা জানলে হয়তো মনে করবেন এগুলো তো আছে কিন্তু সেই সময় কিন্তু এত কিছু ব্যবস্থাপনা কিন্তু ছিল না সেই জন্যেই কিন্তু সেই সুপারিশগুলো সেই সময় করা হয়েছিল সেই সুপারিশ অনুযায়ী পরবর্তীকালে অনেক ধরনের কাজ হয়েছে কিছু হয়নি তার জন্য পরবর্তীতে আবার নতুন করে কোনো একটি কমিশন গঠন হয়েছিল এই কমিশন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে গঠন এবং রিপোর্ট পেশ করে তার মতো করে যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলোই আমরা এখন জানছি তিন নম্বর কি বলছে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন বহুমুখী বিদ্যালয়ের পাঠ শেষ করে শিক্ষার্থীরা তাদের উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ পায় তার জন্য দেশের বড় বড় শহরগুলিতে কিছু কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন বলে কমিশন মনে করে তাহলে স্থানীয় চাহিদা কিছুটা মেটানো সম্ভব চার নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবর্তন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবর্তনের কথা বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা কোথায় পেয়েছি রাধাকৃষ্ণন কমিশন যেটি ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সেই রাধাকৃষ্ণন কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কবে গঠিত হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর মুদালিয়া কমিশন কবে গঠন হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আর রাধাকৃষ্ণন কমিশনে আমরা যেহেতু গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা পাই তার মানে রাধাকৃষ্ণন কমিশনের পরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন হয়েছিল এবং এই মুদালিয়া কমিশন গঠন হওয়ার সঙ্গে সঙ্গে মুদালিয়া কমিশন সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের পরিবর্তনের কথা বলে পরিবর্তন বলতে কিছু ইনক্লুড করার কথা বলে কমিশন আরও সুপারিশ করে যে কারিগরি শিক্ষার উন্নতির জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষার পাশাপাশি কুটির শিল্প উদ্যান পরিচর্যা পশুপালন টাইপ সেলাই প্রভৃতি বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা প্রয়োজন সেই সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে যা ছিল তার কিছুটা সংযোজনের কথা কিন্তু মুদালিয়া কমিশন বলেছিল পাঁচ নম্বর নতুন ওয়ার্কশপ গঠন কমিশন সুপারিশ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওয়ার্কশপের ব্যবস্থা রাখতে হবে যাতে শিক্ষার্থীদের শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষানবিশ রূপে হাতে কলমে কাজ করার সুযোগ পায় ছয় নম্বর কি প্রাক বৃত্তিমূলক পাঠ্যক্রম প্রবর্তন সাধারণত শিক্ষার্থীদের সুবিধার জন্য বৃত্তিমুখী শিক্ষার কলেজগুলিতে এক বছরের প্রাক বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করার জন্য কমিশন সুপারিশ করে সাত নাম্বার নতুন কর ধার্যকরণ কমিশন মনে করে যে এই শিক্ষার প্রচার ও প্রসারের জন্য শিল্প শিক্ষাকর নামে একটি কর ধার্য করা প্রয়োজন কারণ কমিশন যদি সরকারকে বলে নতুন বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় গঠন করতে হবে এত এত শিক্ষা শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করতে হবে সেই জন্য এত পরিমাণে অর্থের প্রয়োজন হয়তোবা সরকার অর্থের পরিমাণটা দেখে বলতে পারে যে এত অর্থ কোথা থেকে দেব সেই জন্য হয়তো কমিশনের রিপোর্টটি ওরা রিজেক্ট করে দিল বা ওইদিকে দেখলই না সেই জন্য কমিশন তাদের সুপারিশের সঙ্গে সঙ্গে তাদের এই সুপারিশগুলো পূরণ করার অর্থ কোথা থেকে আসবে তারও একটি দিক নির্দেশ করে দিয়েছে সরকার সরকারকে তাদের রিপোর্টের মাধ্যমে কি বলেছে শিল্প শিক্ষা কর নামে একটি কর ধার্য করে এই সুপারিশগুলোর মধ্যে বা স্কুল কলেজ স্থাপনের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন সেই অর্থগুলো এখান থেকেই আসবে এবার আমরা চলে যাই সহশিক্ষা সম্পর্কে কমিশন কি কি সুপারিশ করেছিল এক নম্বর সরকারিভাবে পৃথক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে যে সমস্ত অঞ্চলে স্ত্রী শিক্ষার প্রসার বিশেষভাবে ঘটেছে সেখানে সরকারি প্রচেষ্টায় বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে সেখানে অভিভাবকদের আপত্তি নেই সেখানে সহশিক্ষার ব্যবস্থা করা যেতে পারে একসঙ্গে শিক্ষা সহ শিক্ষা দুই নম্বর উপযুক্ত পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে কমিশনের মতে শিক্ষা শিক্ষাক্ষেত্রে মেয়ের সমান সুযোগ পাবে তবে প্রয়োজন মতো মেয়েদের জন্য গার্হস্থ বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা রাখতে হবে এছাড়া তাদের আগ্রহ উপযোগী সঙ্গীত চারুকলা সূচি শিল্প শুশ্রূষা ইত্যাদি সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনার ব্যবস্থা রাখতে হবে মানে এগুলোই এই যে বললাম যে এগুলো হলো পাঠ্যক্রমের মধ্যে রাখলে কী হবে মেয়েরা তাদের মন মতো ইচ্ছা মতো এই জিনিসগুলো কিন্তু শিখতে পারবে তিন নাম্বার শিক্ষিকা ও মেয়েদের জন্য বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা সহশিক্ষা বা মিশ্র বিদ্যালয়গুলিতে শিক্ষিকা এবং বালিকাদের জন্য প্রয়োজনীয় উপকরণের বিশেষ ব্যবস্থা রাখা বাঞ্ছনীয় মানে মেয়েদের জন্য যে বিশেষ বিশেষ আরও বিশেষ বিশেষ জিনিসগুলো দরকার হয় অনেক সময় সেই ব্যবস্থাগুলো কিন্তু রাখতে হবে সংক্ষেপে যদি বলি মেয়েদের জন্য টয়লেট আলাদা বাথরুম ফাথরুম বা কমন রুম আলাদা রুমের ব্যবস্থা করতে হবে চার নম্বর উপযুক্ত ও যোগ্য শিক্ষক নিয়োগ কমিশনের মতে আরও সুপারিশ করে যে সহশিক্ষা বিদ্যালয়গুলিতে শিক্ষাদানের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত সংখ্যায় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নাম্বার গার্হস্থ বিজ্ঞান পাঠের ব্যবস্থা করতে হবে কমিশন মনে করে সহশিক্ষা বা কো এডুকেশন বিদ্যালয়গুলিতে এবং বালিকা বিদ্যালয়গুলিতে মেয়েদের জন্য গার্হস্থ বিজ্ঞানের শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এই সব সুপারিশগুলো মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন যেই নামই আমরা ডাকি না কেন বলি না কেন এই সুপারিশগুলো করেছিল আশা রাখছি এই সুপারিশগুলো আপনাদের কাজে লাগবে আজকের ভিডিওটি এই অবধি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন